হত্যা রাজনীতি কিন্তু আরম্ভ হয়েছে আজকে থেকে না। বঙ্গবন্ধুরে 75-এ 15-ই আগস্ট হত্যা করা হয়েছে, তার আগেও হত্যা করা হয়েছে আমার আপন ভাই শাহিদুর রহমান টেপা অথবা আব্দুল মান্না যেটি বলছিলেন 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড, জেল হত্যা, জেল 3 নভেম্বর কারাগারের অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে হত্যা দিয়ে যে রাজনীতির বিষ বাষ্প ছড়িয়েছিল সেটি কি এখনও সেই ধারা অব্যাহত আছে? ধন্যবাদ আপনাকে, আজকে ভালো লাগছে এই কারণে মান্নান ভাই অনেক পুরনো লোক, অনেকদিন পরে দেখা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমারও প্রিয় মানুষ আপনি। তো আরও বেশি ভালো লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢালি ভাইয়ের আমরা একসাথে রাজনীতি করছি, উনি তখন বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম, দীর্ঘদিন একসাথেই রাজনীতি করছি, অত্যন্ত ভালো মানুষ। তো এই জন্যই ভালো লাগছে, কথা বলতে ভালো লাগবে, ঝগড়া করতে পারবো না কিন্তু ভালো লাগবে। কিন্তু দুঃখটা এই কারণে আর কয়েক মিনিট পরে 3 নভেম্বর পৃথিবীর ইতিহাসে সবচাইতে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, এই 4 নেতা জাতীয় 4 নেতাকে হত্যা করেছে, তার আত্মার মাগফিরাত করি এবং মনে করি তাদের আল্লাহ তাদের বেস্ট নসিব করুক। সবচেয়ে নিরাপদ জায়গা যেটা, সবচেয়ে নিরাপদ মায়ের গর্ভের চাইতেও যেটা নিরাপদ সেটা হচ্ছে জেলে থাকা। এই জেলে থাকা মানুষকে হত্যা করা হয়েছে, এই হলো আমাদের দেশের রাজনীতি। হত্যা রাজনীতি কিন্তু আরম্ভ হয়েছে আজকে থেকে না, বঙ্গবন্ধুরে 75-এ 15-ই আগস্ট হত্যা করা হয়েছে, তার আগেও হত্যা করা হয়েছে আমার আপন ভাই। আপনি তো আপনিও জানেন, আপনি ওই অঞ্চলেরই মানুষ। 1973 সালের 10ই মার্চ প্রকাশ্য দিবালকে কমরেড অলিউর রহমান লেবু আমার আপন ভাই, সেক্টর 8 এবং 9-এর মুক্তিযোদ্ধার সমন্বয়কারী ছিল, তার সাথে আরও 4 জনকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে, জাসদের অনেক লোককে হত্যা করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। হত্যার রাজনীতি তখন থেকে আরম্ভ হয়েছে। পরবর্তীকালে যেটা হয়েছে, আমরা এমন একটা বর্বর যুগে বাস করছি যে লোকটা আমাদের স্বাধীনতা জন্যে বছরের পর বছর জেল কেটেছে মুক্তিযুদ্ধকে ইয়ে করার জন্য। আমার একটা বই আছে, আপনি দেখেছেন, 1905 থেকে 2016 পর্যন্ত আমার একটা বই ডিটেলস লেখা আছে। তো আমরা এমন একটা জাতি যে জাতিটা জাতির জনককে তার সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছে, যে লোকটা আমাদেরকে আজকে পাসপোর্ট দিয়েছে, যে লোকটা সারাটা জীবন জেলখানে পড়ছে সেই লোকটাকে আমাকে দিছে। এখন দেখেন আমাকে কী জাতি, এই হলো হত্যার রাজনীতি আরম্ভ হলো। তারপরে কি দেখেন, হিংসা রাজনীতি। বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধু পাসপোর্ট দিয়েছে, উন্নয়ন করেছে, তারপরে যে উন্নয়ন করছে সে হচ্ছে আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোমাদের সাথে। আজকে যে উন্নয়নের ধারা দেখা যায়, আজকে রাস্তাঘাট, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি যা আছে, ওষুধ কোম্পানি সব কিন্তু এসে সাপ দিয়েছে। সেই মানুষটাকে কী করলো, 6 বছর 7 মাস বিনা বিচারে জেলে রাখলো, তার রুমে একটা ফ্যানও দেয় নাই, তার কম্বলের উপর শুয়ে থাকতে হয়েছে, 27 বিলিরুবিন পিজি হসপিটাল নিতে দেয়নি। এই যে হিংসার রাজনীতি, হত্যার রাজনীতি আরম্ভ হয়েছে, এর থেকে পরিত্রাণ পেতে চায় জাতি। কীভাবে পরিত্রাণ পাবে? পরিত্রাণ হলো রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকতে হবে, ব্যবসায়িক রাজনীতিবিদের চাইতে আমরা না, এইখানে আমরা যারা 3 জন আছি সবাই রাজনীতিবিদ, ছাত্র রাজনীতির থেকে আমরা আসছি, জন্মসূত্রে আসছি, আমার বাবাও রাজনীতিবিদ ছিলেন, আমরা আপন পাঁচ ভাই, এক বোন ডাইরেক্ট মুক্তিযোদ্ধা আপন। তো আমাদের প্রশ্নটা হলো যে রাজনীতিবিদের কাছে যদি রাজনীতি থাকে তাহলে ক্রাইম হবে না, কারণ একজন ব্যবসায়ী যদি রাজনীতিবিদ হয়, এখন নির্বাচন তো করতে গেলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ইভেন জাতীয় পার্টি বলেন, আমাদেরকে একজনকে নির্বাচনে এমপি বানাতে হলে আগে টাকা দিতে হয় 2 কোটি 5 কোটি 3 কোটি এ দিতে হবে, তারপর নির্বাচন করতে গেলে আবার 2 কোটি টাকা খরচ হবে। তো এই ব্যবসায়ীরা ছাড়া এই 2 কোটি 3 কোটি টাকা দিয়ে তো আমাকে মতন যারা রাজনীতি ভাই, ওই যে ডালি ভাইয়ের মতন লোক, মান্নান ভাইয়ের মতন লোক তো মানে ও 2 কোটি কি 1 লাখ টাকাই বাইর করতে পারবে না, অসম্ভব। ডালি ভাই তো 1 লাখ টাকাই বাইর করতে পারবে না, মান্নান ভাই তো পারতে পারে, ভাই আমার ওনার এলাকায় মেহেরপুরে উনি খুব নাম করা লোক,
মেহেরপুরে না? জি, নাম করা লোক, বাপ দাদার সম্পত্তি আছে, আর উনি তো রাজনীতি করতে করতে শেষ। আমি মাস্টারের ছেলে। হ্যাঁ, তো টাকা কিন্তু আমরা পাবো না। আমাদের যদি দেয়, আজকে যদি এই সমস্ত রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতি থাকে, এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে চুরি হবে না, ক্রাই হবে না, 500 টাকার বালিশ 17,000 টাকায় বিক্রি হবে না। আজকের অমুক অমুক স্বামী মামিম কী কার কেটা কেটা আছে না, কোটি কোটি টাকার মালিক হয়েছে, এরা কিন্তু পাবে না। তখন কি করবে রাজনীতিবিদরা? দেখবে দেশ কিভাবে চলে, দেশের মানুষ কিভাবে চলতে পারে, দেশ কিভাবে মানুষ ভালো থাকতে পারে, এরা তাই করবে। 90-এর পরে তো সব রাজনৈতিক সরকারই ক্ষমতায় ছিল, তখন তো আর কোনো অন্য কোনো না, রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, ইট ইজ ইম্যাটেরিয়াল। রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল সেটা ভিন্ন জিনিস। আমি বলতেছি রাজনীতিবিদদের কাছে রাজনীতি থাকা উচিত। ধরেন আমাদের দলের এখন রাজনীতিটা কার হাতে? আমাদের বিএনপির যে 25টা প্রেসিডেন্ট, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন, সর্বোচ্চ ডিগ্রি উনি মানে খেতাব উনি পেয়েছেন, অস্বীকার করার কিছু না, ইতিহাস তাই বলে, উনি একটা দল করেছেন। আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আর্মি থেকে আসছে, একটা দল করেছে, খারাপ কাজ করেন। ওইখানে ওইখানেই সমস্যা, যেটা সেটা হলো রাজনীতিবিদদের কাছে রাজনীতিটা নাই, এটা হলো মূল মূল কথা। আমি গুনে গুনে বলে দিতে পারবো যে যাদের 10 টাকাও ছিল না তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমি গুনে মুখে মুখে নাম এখানে বসে বলে দিতে পারবো, ঢাকা শহরে যারা এমপি হয়েছে 2-4 জনের কথা আমি বলে দিতে পারবো, তারা টাকা দিয়েই এমপি হয়েছে। তা এখন টাকা দিয়ে যদি এমপি, আপনার টাকা বানাইতে হবে না, চুরি আপনাকে করতে হবে না, কারণ টাকা তো ইনকাম করতে কষ্ট লাগে, আমরা ইনকাম করি, কষ্ট লাগে। আপনি ইনকাম করেন, চাকরি করেন, রাত 12:30-1টা পর্যন্ত এখানে কাজ করতেছেন, মাস গেলে বেতন পাবেন, তাই না? উনি প্রফেসরি করছে, প্রফেসরি করতে কিন্তু ব্রেন লাগে, ব্রেন ক্ষয় করে উনি মাস গেলে টাকা পাইছে। হ্যাঁ, ওই যে উনি তো ছোটোখাটো আগে ব্যবসা করতো, তাও গেছে, লুটপাট হয়ে গেছে, নাই এখন কিছু কিচ্ছু নেই, আমি ব্যক্তিগতভাবে জানি। তো রাজনীতিবিদদের কাছে যদি রাজনীতি না আসে, তাহলে এই দেশ কোনো সময় ভালো হবে না। আমরা গণতন্ত্রের কথা বলি। জি, সাধারণ টাপা, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আবার শুনবো আমরা সেই পথে হাঁটছি কিনা, রাজনীতিবিদদের কাছে রাজনীতিটা আছে কিনা তার বিস্তারিত জানবো।